যারা ভালোবাসার জন্য হৃদয়ের থেকে মস্তিষ্কে বেশি ভরসা করে তাদের মনে জায়গা দিয়ে আমরা সবথেকে বেশি কষ্ট পাই। কিছু কিছু সম্পর্ক থেকে মুক্তি হয় ভালো, কেননা আমাদের সকলেরই বাঁচার অধিকার আছে। সম্পর্ক যত গভীর ভরসাও ততটা বেশি, আর যত বেশি ভরসা ততটাই গভীর আঘাত। যদি কাউকে পাওয়ার জন্য নিজেকে ভুলে যেতে হয় তবে তাকে না পাওয়াই ভালো। যদি ভালোবাসার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয় তবে একা থাকাই সবথেকে ভালো। ভরসা নামের বস্তুটা খানিকটা রাবারের মতো প্রতিটা ভুলের পর ক্রমশ ছোট হতে থাকে। যে ব্যক্তি আপনার জন্য বিন্দুমাত্র চিন্তা করে না তার সঙ্গ ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। জীবনে দুজন ব্যক্তি সবসময় নতুন দিশায় আমাদের নিয়ে যায়। এক নম্বর তিনি যিনি সুযোগ দেন, আর দু নম্বর তিনি যিনি সুযোগ নেন অর্থাৎ ধোকা দেয়। ভালোবাসা সরি বলতে পছন্দ করে, আর অহংকার সরি শুনতে পছন্দ করে। তার জন্য তো অনেক কিছু করেছেন যে আপনার জীবনে সব কিছু, এবার তার জন্য কিছু করুন যার জীবনে আপনিই সব কিছু। কখনো কাউকে এতটা ভালোবাসবেন না যাতে পরে কাঁদতে হয়, কেননা এই পৃথিবী মানুষের মনের জন্য নয় প্রয়োজনের জন্য ভালোবাসে। বর্তমানে মানুষ বাজে লোকের সাথে সময় কাটানোর পরে ভালো লোকের গুরুত্ব বুঝতে পারে। যারা ধোকা দেয় তারা ছেড়ে যাওয়ার জন্য অজুহাত খোঁজে, কিন্তু যারা ভালোবাসে তারা পাশে থাকার জন্য অজুহাত খোঁজে। দুঃসময় আমাদের সেই মানুষগুলোকে চিনিয়ে দেয় যাদের আমরা সবথেকে কাছের ভেবে ভুল করি। জীবনে এমন কিছু চোট আমরা পাই যা কখনো সারে না, শুধু মানুষ সেসব লুকিয়ে রাখার কৌশল শিখে নেয়। প্রবল ঝড়ে জাহাজ ডুবে যায়, আর চরম অভিমানের ঝড়ে ডুবে যায় সম্পর্ক। কখনো কখনো তারা আমাদের সম্পর্কের অর্থ বুঝিয়ে দেয় যাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। জীবনে আর কিছু মিলুক না মিলুক, প্রতি বাঁকে দুঃখ আমাদের জন্য অপেক্ষা করে। জীবনে আমরা অনেক লোকেরই দেখা পাই, কিন্তু তার দেখা মেলা বড়ই কঠিন যার জন্য আমরা প্রার্থনা করে যাই। নিজেদের হেরে যাওয়াতে আমরা কষ্ট পাই না, কষ্ট পাই যাকে আমরা আপন ভেবেছিলাম তারা পাশে রইল না বলে। কথায় বলে, মাত্র একটি ভুল সন্দেহ যে কোনো ভালো সম্পর্ককে নষ্ট করে দিতে পারে, কিন্তু সেই সম্পর্ক কি করে ভালো হলো যদি তা কেবলমাত্র একটা ভুল সন্দেহের জন্য ভেঙে যায়। ভালোবাসা না পেলে সবুর করতে জানে না, আর ভালোবাসা পেলে তার কদর করতে জানে না। যার মন পাথরের মতো শক্ত সে দিব্যি আরামে থাকে। সমস্ত সমস্যা তো কেবল অনুভূতি প্রবণ মানুষগুলোর জন্যই। মানুষ তখনই নিজের কাতরতার কথা বুঝতে পারে যখন সে কাউকে মাত্র এক ঝলক দেখার জন্য অস্থির হয়ে ওঠে। মিথ্যার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক সত্যের মাত্র একটি টোকাই ভেঙে পড়ে যায়। এরকম কেন হয়? যখন কেউ আমাদের নিজের হয়ে ওঠে না তাকে হারিয়ে ফেলার চিন্তাই আমরা ভয় পাই। খালি পকেট আর ভালোবাসায় ধোকা মানুষকে এমন শিক্ষা দেয় যা আর কেউ পারবে না। আমরা প্রায় শুনি ভালোবেসে মানুষ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, কিন্তু যার কাছে কথা বলারই সময় নেই সে জীবন কিভাবে দেবে? নিজের চোখে নিজেকে ছোট করা বন্ধ করুন। যে সমস্ত মানুষ আপনাকে বোঝে না তাদের বোঝানো বন্ধ করুন। একা থাকা আর একা থেকে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য। সম্পর্ক আর বরফ দুটোকেই তৈরি করতে ও ধরে রাখতে ঠান্ডা রাখার প্রয়োজন। কাজ ভাঙা শব্দ আমরা শুনতে পাই, শুধু পাই না, মানুষের সম্পর্ক ভেঙে যাওয়ার শব্দ। যার সাথে শুধু কথা বললেই খুশি দ্বিগুণ হয়ে যায় আর দুঃখ অর্ধেক হয়ে যায়, সেই আপনজন আর পুরো পৃথিবীটাই পর। খারাপ পরিস্থিতির জন্য কত ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে যায়, আর বাকি সম্পর্কগুলো শেষ হয়ে যায় দূরত্বের জন্য। নিজের মুখের হাসিটুকু কখনো হারাবেন না, কারণ জীবনে ভালো খারাপ সমস্ত মানুষেরই আসা যাওয়া লেগে থাকবে। এই পৃথিবীতে সবথেকে শক্তিমান ব্যক্তি তো সে যে ধোকা খাওয়ার পরেও মানুষের ভালো করতে চাই। কি অদ্ভুত, তাই না? আমরা বইতে পড়ি একরকম, আর জীবন আমাদের শিক্ষা দেয় আর এক রকম। মুখে ক্ষমা করার কথা বলতে বিশেষ সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে সারা জীবন পার হয়ে যায়। যা কিছু সহজে পাওয়া যায় তা চিরকাল থাকে না, আর যা চিরকাল থাকে তা সহজে মেলে না। যদি সম্মানের প্রশ্ন ওঠে তবে ভালোবাসার কথা ভুলে যাওয়াই ভালো। কখনো এমনটা ভাববেন না যে মানুষ বদলে যায়, আসলে তাদের নকল মুখোশটা খসে পড়ে যায়। যারা সম্পর্ক গড়ে আর যারা সম্পর্ক ভাঙে তাদের দুজনেরই কেবলমাত্র একটি অজুহাতের প্রয়োজন। সবাই অপেক্ষার অর্থ বোঝে না, তাই সকলের জন্য অপেক্ষা করা অর্থহীন। কাউকে জীবনে পাওয়া যতটা কঠিন, পরিস্থিতির কারণে তাকে ভুলে যাওয়া অনেক বেশি কঠিন। কাউকে জীবন থেকে হারিয়ে ফেলার পর তার মূল্য বোঝা যায়।
যতদিন সে কাছে থাকে ততদিন তা বোঝা যায় না। কেউ কেউ শুধু কাঁদাবে বলেই আমাদের জীবনে আসে। একাকিত্বের এক অদ্ভুত মজা আছে, এখানে কারো ছেড়ে চলে যাওয়ার ভয় নেই। সো বন্ধুরা, এতদিন আপনি আপনার জীবন নিয়ে খুশি ছিলেন না দুঃখী ছিলেন এবং এখন থেকে কেমন থাকবেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আশা করি ভিডিওটির মূল বক্তব্য আপনি বুঝতে পেরেছেন এবং তার থেকে উপকৃত হবেন। ভিডিওটি আপনার মনোবল বাড়াতে একটুও সাহায্য করে থাকলে একটা লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে, যাতে তারা উপকৃত হয়। আর সর্বদা মোটিভেটেড থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।